আসসালামু আলাইকুম। আজকে এই শীতের সন্ধ্যাবেলায় আমরা বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারি খুব সহজেই গ্লুকোলির এই পাকোড়াটা। তো চলুন আপনাদের সাথে কথা না বাড়িয়ে পাকোড়াটা বানানো স্টার্ট করি। তো ভিউয়ার্স, এখন যেহেতু শীতের সিজন, তো এই সিজনে আমরা এতে আর সব সিজনে এটা পাওয়া যায়, তো এখন শীতে একটু বেশি পাওয়া যায়। এই যে ব্রোকলি দেখতেই পাচ্ছেন, আমি এখান থেকে অর্ধেক ব্রোকলি নিয়েছি কেটে। এই তো আমি আজকে ব্রোকলিটা দিয়ে করব হচ্ছে একটা আমি পাকোড়া বানাবো। তো আমার পাকোড়া বানাতে লাগবে, আমি তো ব্রোকলি নিয়েছি এখান থেকে অর্ধেকটা কেটে তারপরে এটা দিয়ে ড্রেন করে নিয়েছি। আর লাগবে আমার এখানে মুরগির মাংসের বুকের অংশ থেকে আমি কিছু মাংস ছোট ছোট করে কিউট করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে এখানে আমি চালুগুলো নিয়েছি, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, একটা ডিম, লবণ, চাট মশলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আমার এই উপকরণগুলো লাগতেছে, আর ভাজার জন্য তো তেল লাগেই। আপনারা যদি চান তাহলে হলুদের গুঁড়োটা দিতে পারেন, আর না হলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো প্রথমে আমায় যে কাজটা করতে হবে, প্রথমে আমি করব এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব, দিয়ে তারপর হাতে মেখে নিতে হবে এটা। এই তো আমি দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম, তারপরে এই যে কর্নফ্লাওয়ার রেখেছি এটাও ঢেলে দিলাম, চালের গুঁড়া, লবণ, লবণ হচ্ছে পরিমাণ মতো দিবেন, তারপরে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর আমি দিচ্ছি চাট মশলার গুঁড়া। চাট মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর যাদের হাতের কাছে না আসে নাই, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পাকোড়াটা, এই ঘুঘুলির পাকোড়াটা। তো দেখতেই পাচ্ছেন এখন আমি যে কাজটা করবো, এখন যে ডিমটা রেখেছি এটা আমি এর সাথে দিয়ে দিব। এই তো ডিমটা দিয়ে দিলাম, এখন দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতেই এটাকে মুথে নিতে হবে। এই তো ভালোভাবে মেখে আপনারা যদি মনে করেন যে না আমাদের আর একটা ডিম লাগবে সবগুলো উপকরণের ক্ষেত্রে, দেখা যায় শুকনো হলে তাহলে আর একটা ডিম দেওয়া যায়, আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে আর দরকার নাই। একটা ডিম যদি পরে না দেন, অর্ধেকটা লাগলে অর্ধেকটা দিতে পারবেন। তো এই তো আমার পুরো সব উপকরণগুলো মাখানো শেষ, এবার আমি ভাজার জন্য চুলার কাছে। তো আমি এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর আমি পাকোড়াগুলো ভেজে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে আমার এই তো এভাবে হাতের সাহায্যে পাকোড়াগুলো তেলে দিয়ে দিবে। তো চুলার আঁচটা কমিয়ে এটা খুব ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই তো হয়ে গেল আমার সবগুলো পাকোড়া, তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর, এরকম লাল করে ভেজে নিতে হবে। এখন আমি নামিয়ে ফেলবো।
তো হয়ে গেল আমার খুব মজাদার ব্রোকলির পাকোড়াগুলো। তো ভিউয়ার্স, আপনারা মজা করে বানিয়ে খেয়ে আমাকে মজার মজার কমেন্ট করে জানাবেন, আসলেই এই পাকোড়াটা খুবই মজাদার। তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।